আমি সাদা পোকা, আমিও তবে কিছু বলি। কি গো, আজ একা এলে যে? সঙ্গী সাথীরা সব কোথায়? ওরা সব গেল ওই পূব দিকে। ওদিকের কোন গাছে নাকি নতুন ফুল ফুটেছে। তা তুমি গেলে না ওদের সঙ্গে? না রে, আজ কেন জানি না তোকে দেখতে বড্ড ইচ্ছে করলো। অন্য কোথাও যেতে মনই চাইলো না। মরে যাই মরে যাই, দেখি এমন ভালোবাসা কতদিন থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখবি দেখবি, তুইও মরে যাচ্ছিস না আর আমিও মরে যাচ্ছি না। যাকে যাকে, ওসব কথা বাদ দাও। হ্যাঁ গো, এখান থেকে তুমি কোথায় যাবে, কি করবে? এই তো এখান থেকে বেরিয়ে আরো 5-7টা গাছ ঘুরে ফিরবো বাসায়। আর তারপর বল, আমাদের কি কাজের শেষ আছে? ফুলের রস থেকে মধু তৈরি করা, কচি কাঁচাগুলোর দেখাশোনা করা, মৌচাক পাহারা দেওয়া, সারাদিন ধরে হাওয়ার বুকে দোল খাওয়া কি আর আমাদের কপালে লেখা আছে রে? আমারও কি চাই সারাদিন এক জায়গায় বসে থাকতে ভালো লাগে বলো? সারাদিন হাপিত্তেশ করে বসে থাকি, কখন তোমরা আসবে, আমাদের অন্য সঙ্গী সাথীদের খবর পাবো, তাদের সঙ্গে যোগাযোগ হবে। তোমাদের মতো ডানা না থাক, দুজোড়া পা থাকলেও সব সময় অন্যদের ওপর ভরসা করতে হতো না। ওভাবে বলিস না, আমরা তো বেঁচে আছি তোদের জন্য, তোরা না থাকলে আমরা খেতাম কি? আর তাছাড়া তোদের সঙ্গে মেলামেশা আছে বলেই না সবাই আমাদের একটু অন্য নজরে দেখে। তোদের থেকে যা পাই তার বদলে কতটুকুই বা ফেরত দিতে পারি বল? না না, ও কথা বলো না, তোমরা কত পরিশ্রমে যান, তোমরা আমাদের বন্ধু, এটা আমাদের গর্ব। আমরা একজন আর একজনকে বাঁচিয়ে রেখেছি, এর মধ্যে কোনো ছোট বড় কম বেশি নেই গো। এটা তুই ঠিক বলেছিস। এখন তবে চলি রে, কাল আবার দেখা হবে। কি ব্যাপার গো, বলে গেলে কাল আসবে আর মুখ দেখাচ্ছ সেই 3 দিন পর, তাও আবার একা একা। আরে আরে, এ কি তোমার গলার কাছে থলির মতো, এটা কি ঝোলানো গো? বলছি বলছি, একটু জিরোতে দে, দারুণ খবর আছে। তারপর বল, তুই কেমন আছিস, কি করলি কদিন? আমার আর কি করার থাকে বলো, সারাদিন হাওয়া খাওয়া, পাখির গান শোনা আর তোমাদের পথ চেয়ে থাকা। কখন আসবে, অন্য বোনের ফুলেরা কি করছে, কেমন আছে তার খবর পাবো। তা মশাই এরা সময়ই হয় না। আরে আমি কি আর ঘরে বসেছিলাম, বললাম না একটা দারুণ খবর দেব, একেবারে চমকে যাবি। কি কি খবর শুনি? একটা নতুন কাজ শিখছিলাম বুঝলি। নতুন কাজ কিরকম? এই থলিটা দেখেছিস, এই যে আমার গলায় ঝোলানো। হ্যাঁ, সে তো আগেই দেখলাম। 3 দিন ধরে শিখলাম কিভাবে এই থলিতে ফুলের রস জমা করতে হয়। থলিতে থলিতে রস জমিয়ে কি করবে? আরে সেটাই তো বলছি, সেদিন যখন তোর সঙ্গে দেখা করে ফিরছি তখন হঠাৎ এক অদ্ভুত পোকার সঙ্গে দেখা হলো। অদ্ভুত কিরকম? চেহারাটা অনেকটা আমাদেরই মতো, কিন্তু গায়ের রংটা ফ্যাটফ্যাটে সাদা, ফুলও আছে তবে সেটা খানিকটা অন্যরকম, গায়ে গতরে আমাদের থেকে একটু বেশ বড় সরু। এদিকে এরকম প্রাণী আগে কখনো দেখিনি জানিস। সে আমার পথ আটকাল, বললো, এই যে ভাই, ও ভাই, এই যে এইদিকে, তোমার সঙ্গে দেখা করতেই যাচ্ছিলাম। আমার সঙ্গে? আমি তো তোমায় চিনি না। আরে আমি তোমায় চিনি, তুমি তো ওই দক্ষিণ দিকে নদীর ধারে বটগাছটাতে থাকো, তাই না? তোমাকে তোমাদের দলের সবাই খুব মানে, তোমাকে তোমাদের দলের সবাইকে খুব ভালো লাগে জানো তো। চলো না ওই চাঁপা গাছটা থেকে একটু বসি, দুদণ্ড আলাপ করি। কিন্তু আমার যখন অনেক কাজ। আরে আমি তোমার বেশি সময় নেব না, আর যদি না বসতে চাও তাহলে ধরে নেবো আমাকে তোমার পছন্দ হয়নি। আরে না না না, ঠিক আছে তা নয়। আচ্ছা
বেশ চলো। বেশ বেশ চলো। এখানটাতে বসো। তা কি কাজের কথা বলছিলে? মৌমাছিদের কি আর কাজের শেষ আছে? যতক্ষণ জেগে আছি ততক্ষণই কাজ। তা যা বলেছ, তোমাদের বিশ্রাম নিতে ইচ্ছা করে না? আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করে না? ইচ্ছে তো করেই, কিন্তু তার কি কোনো উপায় আছে বলো? আরে উপায় আছে, আলবাত উপায় আছে। আমি তোমাকে সে পথ বলে দেব। তার আগে নাও নাও, আগে এটা খাও। এটা কি ছোট্ট পাত্রে কমলা রঙের? কোন ফুলের রস গো? ফুলের রস? ফুলের রস নয় গো, শরবত আমরা যন্ত্রে বানিয়েছি। খাও খাও। কেমন লাগছে খেতে? চমৎকার, আগে কখনো এমন জিনিস খাইনি। সবার সঙ্গে ভাগ করে খেতে ইচ্ছে করছে জানো। আমার কথা মতো ছোট্ট একটা কাজ করলেই তোমরা সবাই এই খাবার পাবে, পর্যাপ্ত বিশ্রামের সময় পাবে, চাই কি আমোদ আহ্লাদের ব্যবস্থাও আমরাই করে দেব। কিন্তু কাজটা কি? কাজটা খুব সামান্য। সামান্য? হ্যাঁ গো সামান্য। তোমাদের প্রত্যেকের গলায় আমি একটা করে ছোট থলি দেব, তোমরা সেই থলি ভরে ফুলের রস সংগ্রহ করে নিয়ে এসে আমার কাছে জমা দেবে। রস থলিতে ভরার পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দেব। সেই রস তো তুমি নিজেই ফুল থেকে জোগাড় করতে পারো। পারলে কি আর তোমায় অনুরোধ করতাম বন্ধু, আমাকে অনেকটা তোমাদের মতো দেখতে হলেও আমি ফুল থেকে রসও বার করতে পারি না, আর তা থেকে মধুও তৈরি করতে পারি না, তাই সেটাও তোমাদের কাছে শিখতে চাই। সব ফুলের রস দিয়ে তোমাকে মধু বানিয়ে দিলে আমরা খাবো কে? কেন, যে চমৎকার খাবার এক্ষুনি খেলে। শুধু তাই নয়, তোমাদের বাচ্চাদের দেখাশোনা করা, তোমাদের বাসা পাহারা দেওয়া, সব দায়িত্ব এখন থেকে আমাদের। ওহো, তোমাকে তো বলাই হয়নি আমি একা এখানে আসিনি, আমার বেশ কিছু সঙ্গী সাথীও আছে। আমরা অনেক দূর থেকে এসেছি খালি তোমাদের কাছে এটুকু শিখবো বলে। যত দূরেই থাকি আমরা তো জাত ভাই, এটুকু সাহায্য করবে না? না বললে কিন্তু শুনব না। আমাকে কয়েকটা দিন সময় দাও। সময়? সময় তো আমাদের হাতে একদম নেই। দেখো ভাই, তুমি যদি না করে দাও তবে আমি ওই পশ্চিম দিকের হিজল গাছে যাব, ওরা নিশ্চয়ই আমাকে না করবে না। নেহাত আমার তোমাকে খুব ভালো লেগেছিল, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছিলাম, ভেবে দেখো, যদি রাজি থাকো আমাকে তোমার সঙ্গে তোমার বাসায় নিয়ে চলো, যা বলার আমি বলবো। তারপর? তারপর কি হলো? তারপর আর কি, হোর দেওয়া খাবার খেয়ে আর বিশ্রামের লোভে মৌমাছিরা প্রায় সবাই রাজি। কয়েকজন একটু গায়ে গোয় করছিল বটে, তো তাদেরকেও বুকে বুঝিয়ে রাজি করানো গেছে। সে কি গো, তোমরা নিজের ডানায় ছুরি চালাচ্ছ? কেন, এর মধ্যে খারাপ কি দেখলে? আমাদের ভালো বুঝি তোর সহ্য হচ্ছে না? ও মা, তা কেন, তোমরা আমাদের এত বড় বন্ধু, সত্যি সত্যি তোমাদের যদি ভালো হয় তবে আমার খুব আনন্দ হবে জানো। কিন্তু কিন্তু আমার বাপু ব্যাপারটা ঠিক সুবিধে ঠেকছে না গো। কেন, এর মধ্যে অসুবিধার কি দেখলি? বাইরে থেকে একটা পোকা এলো, তোমাদের শরবত খাওয়ালো, মিষ্টি মিষ্টি কথা বললো, বিশ্রামের লোভ দেখালো, আর অমনি অমনি তোমরা তোমাদের চোদ্দ পুরুষের বিদ্যে তাদের হাতে তুলে দিলে। তাকে চিনলে না, জানলে না, তার কি মতলব বুঝলে না, তার প্রস্তাবে রাজি হয়ে গেলে? তুইও তো দেখি আমাদের পাড়ার বুড়োগুলোর মতো কথা বলছিস, এতে এত ভাবা ভাবির আছেটা কি শুনি? আমাদের সারাটা জীবন তো পরিশ্রম করতে করতেই কেটে যায়, চারপাশের এই রঙিন পৃথিবীটা চেনা জানার সুযোগই হয় না। ওরা বলেছে রোজ সন্ধে আমাদের ঝিঁঝির গান শোনাবে, জোনাকির নাচ দেখাবে, ভারী ফুর্তি হবে। সে তো প্রতি সন্ধেতেই জোনাকি নাচে, ঝিঝিও গান গায়, শুনলেই পারো। ওরা তো নাচে গায় নিজেদের মনের আনন্দে, কিন্তু এরা গাইবে নাচবে আমাদের মর্জি মতো। আর তাছাড়া সারাদিন হুল ভাঙা খাটনির পর আমাদের কি সন্ধেবেলা কোনো সার থাকে?
পড়ি আর ঘুমোই। এখন তো তেমন খাটনি নেই, রোজ রাতে যাবো গান শুনতে। যাবে মানে কোথায় যাবে? সে ওই নদীর ধারে একটা ভারী চমৎকার জায়গা ঠিক করা হয়েছে জানিস, সেখানে রোজ গান বাজনা হবে। আর আর তোমাদের বাসা, বাসাকে পাহারা দেবে? বাচ্চারা, বাচ্চাদের কে দেখাশোনা করবে? ওহ, তুই বড্ড তাড়াতাড়ি সব ভুলে যাস। বললাম না, আমাদের বাড়ি, বাচ্চা, সমস্ত কিছুর দায়িত্বই ওই সাদা পোকারা নিয়েছে। আমাদের কাজ কেবল সারাদিনে একবার একটা মাত্র গাছ থেকে রস সংগ্রহ করে ওদের কাছে জমা দেওয়া, তারপর শরবত খাওয়া আর ফুর্তি করা, আর কোনো এক ফাঁকে ওদের মধু বানানোর নিয়ম কানুন একটু শিখিয়ে দেওয়া। কি, একটা মাত্র গাছ মানে? এই দেখ, আসল কথাটাই তোকে বলা হয়। এখন থেকে আমাদের আর গাছে গাছে ঘুরে এ ফুল ও ফুল করে রস জোগাড় করতে হবে না তো। এক একজনের ভাগে মাত্র একটা করে গাছ। আমার ভাগে যেমন এই গাছটা, এখান থেকে এই থলিতে রস ভরে ওদের কাছে পৌঁছে দিলেই কাজ শেষ। সে কি গো, তার মানে তুমি আর অন্য কোনো গাছে যাবে না? আমি আর তোমাদের কাছে আমার সঙ্গী সাথীদের খবর পাবো না? কারোর সঙ্গে কোনো যোগাযোগ হবে না? বললাম তো না। কেন, আমাদের কাজের চাপ কমে গেছে বলে তোর বুঝি হিংসা হচ্ছে? তোমরা এত বড় সিদ্ধান্ত নেবার আগে একবারও আমাদের কথা ভাবলে না গো। সেই কোন কাল থেকে আমরা একে অন্যকে জড়িয়ে ধরে বেঁচে আছি সব ভুলে গেলে? যাদের চেনো না জানো না, তারা কোন মতলবে তোমাদের এত সুযোগ সুবিধে দিচ্ছে তা বোঝার চেষ্টাও করলে না? বুঝতে পারছি, আমাদের ভালো তো সহ্য হচ্ছে। যাক, ছাড় এসব কথা, শুনে সময় নষ্ট করে লাভ নেই। এখন তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে বাসায় ফিরতে হবে, আজ রাত্রে কিন্তু নাচ গান শুরু হবে। ও ছেড়ে দাও, খুব লাগছে, এমন নিষ্ঠুর ভাবে আমার পাপড়িগুলোকে আঘাত করছো কেন? এতদিন ধরে তুমি আসছো, কখনো তো এমন মনে হয়নি। চলে যাও, চলে যাও তুমি, আমার আমার যে বড্ড কষ্ট হচ্ছে গো, বড্ড কষ্ট হচ্ছে। কি গো, আজ তোমায় এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কাল সারা রাত ঘুম হয়নি তো। রাতভর নাচ গান হলো বুঝি? না। আচ্ছা, আজ কতদিন পর তুমি এসে আমার পাশের পাতাটাতে বসলে? আজ বুঝি তোমার কোনো তাড়া নেই? না, আজ থেকে আমার আর কোনো তাড়া নেই। আর আর তোমার গলার থলিটাও তো দেখছি না আজ। আর কোনোদিন দেখবিও না। বাহ বাহ, ভারী মজা, কি হয়েছে খুলে বলো তো। বলছি, সব বলবো বলেই এসেছি, তোকে তো বলতেই হবে, তোরাই তো আমার সুদিনের সাথী, দুর্দিনের বন্ধু। আজকে থেকে আমাদের চাকরি শেষ জানিস, রোজ রোজ আর থলি ভরে রস জমা করতে হবে না। সে তো দারুণ ব্যাপার, আমি তো কবে থেকেই এমনটা চাইছিলাম। এই জন্য তুমি এত মনমরা হয়ে আছো কেন গো? আরে, ওরা মধু তৈরি করতে শিখে গেছে, ওদের শখ মিটে গেছে, ব্যাস। না, মোটেই ওদের শখ মিটে যায়নি। ওরা মধু তৈরি করবে, কিন্তু এখানে আর নয়, আমাদেরই মধ্যে কয়েকজনকে লোক দেখিয়ে, ভয় দেখিয়ে ওরা ওই নদীর ওপারে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। এরপর কেবল সেখানের ফুল থেকেই মধু তৈরি হবে। বাহ, তা কি করে হয়? নদীর এপারে তোমরা আছো, আমরাও আছি, দুজনে মিলে আগেও যেমন মধু তৈরি করতাম আবার শুরু করব। না রে, তা আর হবার নয়। আমার ভুলে, আমাদের লোভে সব শেষ হয়ে গেল। তখন তোদের মতলব বুঝতে পারিনি, তাই তোদের মতো পুরনো বন্ধুদের কথা শুনিনি। কেন, অমন বলছো কেন? থাকিস তুই এক কোণে, সারা জঙ্গলের খবর তো রাখিস না। যেদিন থেকে ওরা একটা গাছে একটাই মৌমাছি পাঠাতে আরম্ভ করেছে, সেদিন থেকে জঙ্গলে একটাও নতুন গাছের চারা জন্মায়নি।
তোদের মতো কয়েকটা গাছ ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে আছে। তা এই কটা দিয়ে শুরু করলেই বা আটকাচ্ছে কে? ওরা মোটি এত কাঁচা কাজ করবে বলে নদী পেরিয়ে এদিকে আসেনি। কাল রাতে খবর পেলাম জঙ্গলে যে কটা ফুল গাছে এখনো বেঁচে পড়তে রয়েছে, আজ বিকেলের মধ্যে ওদের পোষা পঙ্গপালের ঝাঁক এসে সব কটাকে ঝাঁঝরা করে দেবে। তাই তো এলাম তোদের সাবধান করতে। সে কি, কিন্তু কিন্তু আমরা সাবধান হয়ে বা কি করব বলো? পালাতে তো আর পারবো না, পঙ্গপাল এলে মরতেই হবে। তোরা মরলে তো আর আমরাও বেঁচে থাকবো না। সেদিন যদি তোর কথা শুনতাম তবে এমন সর্বনাশ হতো না। না না, এত ভেঙে পড়ো না, এখনো এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। বলিস কি, এরপর আর কিসের ভরসায় বেঁচে থাকবো? কেন, তোমাদের হুল সবকিছু কেড়ে নিলেও তোমাদের হুলটা তো কেড়ে নিতে পারেনি। মরতে তো একদিন এমনিতেই হবে সবাইকে, কিন্তু মরার আগে একবার শেষ কামড় দিয়ে দেখো না। হিংসায় উন্মত্ত বৃদ্ধি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল বন্ধতার, লোভ জটিল বন্ধ, নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী, বিকশিত কর প্রেম পদ্ম চিরমধু নিঃসন্দ, বিকশিত কর প্রেম পদ্ম।